গাজর রঙের গাড়ি দেখে গাধার কামর। তারপর একেই বলে গাধার বুদ্ধি যুগে যুগে ও গাধার বিচিত্র আখ্যান বোকামির উপমাদিতে বারে বারে গাধাকেই টেনে আনা হয় পশুপ্রেমীরাও হয়তো এই বিষয়ে প্রশ্ন তুলতে পারেন তবে তাতে গাধার গল্পের রস বিন্দুমাত্র কমেনি জার্মানিতে সম্প্রীতি এমনই একটি গাধা রীতিমতো সরগোল ফেলে দিয়েছে গাজর ভেবে আস্ত একটি গাড়িতেই কামড় বসিয়ে দিয়েছে সে আর তাতেই খাপ্পা হয়ে উঠেছেন গাড়ির মালিক মার্কাস যান গাধার মালিকের থেকে মোট টাকা ক্ষতিপূর্ণ দাবি করেছেন তিনি কি এমন করেছেন সেই গাধা দোষের মধ্যে গাজর আর গাড়িকে গুলিয়ে ফেলেছিল সেই গাধা কমলা রঙের গাড়িকেই হয়তো সে ভেবে বসেছিল আস্ত একটা গাজর আর তাতেই ঘটে যায় বিপত্তি মার্কাস জানিয়েছেন তার সাধের ম্যাকলারেন স্পাইডার স্পোর্টস কারটিকে একটি মাঠের পাশে পার্ক করেছিলেন তিনি গাড়িটার রং ছিল কমলা দামও নিহাত কম নয় ভারতীয় টাকায় দু কোটিরও বেশি মার্কাসের গাড়ি রিয়ার ভিউ ক্যামেরায় দেখি দুটো কান নড়ছে আর গাড়ির পিছন থেকে একটা বিচিত্র শব্দ আসছে গাড়ি থেকে নেমে তিনি দেখেন একটি গাধা মনে সুখে তার গাড়ির পেছনের অংশে কামড় বসিয়েছেন আর শব্দটা আসছে সেখান থেকেই কোনো রকমে গাধাকে তাড়িয়ে সাদের গাড়িখানাকে বাঁচান তিনি কিন্তু ততক্ষণে গাড়ির পিছনের বেশ কিছুটা অংশ গাধার পেটে গাধার মালিকের থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করতে ইতিমধ্যে আদালতে ছুটেছেন মার্কস পাঁচ হাজার আটশো ইউরো বা ভারতীয় টাকায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য গাধার মালিককে নির্দেশ দিয়েছে জার্মান কোর্ট তবে মালিকের দাবি মার্কাস ওই গাড়িটিকে ভুল জায়গায় পার্ক করেছিল নির্বোধ গাধার আর কি দোষ আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে